দুর্দান্ত পারফরম্যান্স লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর্জেন্টিনার ভলিবিয়ার জালে গোল উৎসব করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে গেল আর্জেন্টিনা মেসি নিজে গোল করেছেন আবার অন্যকে দিয়েও গোল করিয়েছেন দুবার হাত ছাড়া হয়েছে হ্যাট্রিকের সুযোগ তবে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাকে নিজের পারফরমেন্স দিয়ে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি হয়েছেন ম্যাচের সেরা ফুটবলার আগেই কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া সেই লক্ষ্য পূরণ হয়েছে অন্যদিকে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ভলিবিয়া ভালো কিছুর টার্গেট নিয়ে মাঠে নামলেও আর্জেন্টিনার জালে এক গোল দেয়া ছাড়া আর কিছুই করতে পারেনি ইতিহাস পরিসংখ্যান সব দিক দিয়েই এই ম্যাচে ভলিবিয়ার চেয়ে অনেক এগিয়ে ছিল আর্জেন্টিনা এই ম্যাচের আগে দুদলের দলের মুখোমুখি বারের লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে আটাশ বার হেরেছে ষাটটিতে বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র কোপা আমেরিকাতেও রেকর্ডে অনেক পিছিয়ে ছিল ভলিভিয়া আগের ম্যাচের একাদশ থেকে এই ম্যাচের একাদশে ছয়টি পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মাঠে নামার সাথে সাথেই আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি একশো আটচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড করেন লিওনেল মেসি অন্যদিকে সার্জিও আগোয়ের এটা ছিল শততম আন্তর্জাতিক ম্যাচ আর্জেন্টিনার সপ্তম ফুটবলার হিসেবে একশো ম্যাচের মাইল স্পর্শ করেন আগোয়েরো ভলিভিয়ার শক্তিতে আর্জেন্টিনার চেয়ে কতটা পিছিয়ে তা বোঝা গেল ম্যাচের শুরু থেকেই বারবার আক্রমণে গোল আদায়ের চেষ্টা আর্জেন্টিনার ম্যাচের ছয় মিনিটেই লিড নেয় আর্জেন্টিনা মেসিকে বল পাস দেন কোরিয়া পাপু গোমেজের উদ্দেশ্যে ভলিভিয়ার ডিফেন্সের উপর দিয়ে সেই বল শূন্য ভাসিয়ে দেন মেসি উড়তে থাকা বলে দারুণ ভলিতে গোল করেন পাপু গোমেজ এরপর মিনিটে ডি ডিভক্সের ভেতর ফাউল করা হয় পেনাল্টি পায় আর্জেন্টিনা ৩৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলের লিড এনে দেন মেসি বিয়াল্লিশ মিনিটে মেসি ম্যাজিক সার্জিও আগুয়েরও বল বাড়িয়ে দেন মেসিকে বলের নাগাল পেতে ভলিভিয়ার গোলকিপার সামনে এগিয়ে এসেছিলেন মাথা ঠান্ডা রেখে ড্রপ খাওয়া বল গোলকিপারের মাথার উপর দিয়ে পাঠিয়ে দেন ভলিভিয়ার জালে মেসির দুর্দান্ত গোলে তিন শূন্য গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা আগুয়েরো তার একশোতম ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে পারতেন চুয়াল্লিশ ও ৪৫ মিনিটে ঠিক একইভাবে ডান প্রান্ত থেকে আড়ারি শট নিয়েছিলেন আগুয়েরো দুবারই বল বাইরে চলে যায় গোলপোস্ট ঘেসে আর্জেন্টিনার লিডে শেষ হয় প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আক্রমণ করতে থাকলেও ম্যাচের ষাট মিনিটে এক গোল শোধ করে জাস্টিনিয়ানো পাস দিয়েছিলেন সাভেদ্রার কাছে চলতি বলে আর্জেন্টিনার গোলকিপার আরমানিকে পরাস্ত করে গোল করেন সাভেদ্রা তেষট্টি মিনিটে আগুয়েরোর বদলি হিসেবে মাঠে নামানো হয় লাউতারো মার্টিনেজকে আর নেমেই সফল তিনি ভলিভিয়ার ডিবক্সের ভেতর জটলা থেকে একদম ফাঁকা জায়গায় বল পেয়ে যান মার্টিনেস সুযোগ কাজে লাগাতে বিন্দু মাত্র ভুল করেননি তিনি সত্তর মিনিটে দুর্দান্ত গতিতে ছুটে দারুণ বলের যোগান দেন মেসি দুবারই মার্টিনেজের শট ঠেকিয়ে দেন ভলিভিয়ার গোলকিপার সাতাত্তর মিনিটে ফ্রিক থেকে মেসির শট ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন ভলিভিয়ার গোলকিপার কার্লোস লাম্পে বিরানব্বই মিনিটে আবারও সুযোগ এসেছিল মেসির সামনে কিন্তু তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলকিপার লাম্পে দুবার হ্যাট্রিকের সুযোগ হাত হয় মেসির শেষ পর্যন্ত চার এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা এ নিয়ে কোচ লিওনেল ইস্কালোনির অধীনে টানা সতেরো ম্যাচ অপরাজিত থাকল আর্জেন্টিনা এর মধ্যে জয় দশটিতে ড্র সাত ম্যাচে